তো আজকে আসলে বিবাহিত অব্যাহত না, আজকে হবে ভাবিদের দোয়া ভার্সেস আমাদের অব্যাহত যারা তাদের খেলা। মামা তোমার এটা ডিমান্ডিং হাসি, বিবাহিতদের আজকে শিক্ষা দেবো নাইট বল দিয়ে আমরা। 36 বলে 39টি রান লাগে মাত্র। আজকে পবিত্র ঈদুল ফিতর, তাই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদের নামাজ শেষে আমরা কুলাকুলিতে ব্যস্ত। আসলে ঈদের এই দিনে আমরা সবাইকে একসাথে পাই, একসাথে পাওয়ার পরে ঈদের যে খুশিটা আমরা ভাগাভাগি করে নিই। ঈদের কুলাকুলির সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছেলে মানুষের কোনটা জানেন? তার বাবাকে জড়ায় ধরা। আসলে বাবাকে জড়ায় ধরার কিন্তু একটা সুবর্ণ সুযোগ থাকে এই ঈদের দিনে। এই দিনটা একটা স্পেশাল থাকে একটা ছেলের জন্য, যে এই দিনটা তার বাবাকে একবার জড়ায় ধরতে পারে। আসলে বাবাকে জড়ায় ধরার যে কি শান্তি, কি অনুভূতি, এটা আসলে প্রকাশ করা যায় না। ঈদ যেহেতু আজকে, আসুন সবাই ঈদটা কোলাকুলির মাধ্যম দিয়ে ভাগাভাগি করে নেই, হাসি খুশির মাধ্যম দিয়ে ঈদটা পার করি। ঈদের ছবি তুলবো না একটা? ছবি তোলার জন্য দড়ি চলে আসছে রে সালফা। হ্যাঁ ওই যে ছবি তুলবো, তুলবো তো। আজকে যেহেতু বিবাহিত অবিবাহিত একটি বিগ ম্যাচ, তাই একটি বিবাহিত পুরুষের থেকে আমরা সবাই দোয়া নিয়ে নিলাম। আমি না দেখছিস তো বাপরে বাপ এসব বিবাহিত পুরুষরা চলে আসছে। আমার আল্লাহকে দোয়া সবসময় থাকে। আজকে খেলা হবে হলো নাইট বল দিয়ে, বিবাহিতদের আজকে শিক্ষা দেবো নাইট বল দিয়ে আমরা। আচ্ছা সবাই কিন্তু চলে আসছে বিবাহিত অবেদনায়, যে একটা বিবাহিত ভয়ে গাছ উঠে গেছে আগে। তুই কি ভয়ে উঠেছিস নাকি বাপ? আচ্ছা তোমার নাম আমাদের পিস টানো টানো। মোটামুটি কিন্তু আপনারা দেখতেছেন সবাই কাজে ব্যস্ত হয়ে গেছে, আমাদের মাঠ রেডি করা হচ্ছে। তো আজকে আসলে বিবাহিত অব্যাহত না, আজকে হবে ভাবিদের দোয়া ভার্সেস আমাদের অব্যাহত যারা তাদের খেলা। কারণ আমরা অনেক সময় বলি আমি ভিডিওতে, যে ভাবিদের দোয়া আজকে ম্যাচ জিতাম, তো ভাবিরা আমাদের জন্য দোয়া করতো। বাট আজকে ভাবিরা আমাদের জন্য দোয়া করছে নাকি আমি জানি না, আজকে দোয়া হয়তো ওই পক্ষে বেশি আছে। খেলা আজকে জমজমে একটা খেলা হবে। আর সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, সালামি দাও, সালামি দাও, সালাম দিবা না, সালাম সালাম করছি ভাই, দাও দাও ভাই, সালাম করি ভাই, ভাই 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 সালাম করলাম, ভাই 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 দাও ভাই, ভাই 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 ভাই। কি অবস্থা তোমার বলো? আমাদের ফজর ভাই যে পানি দেওয়াইলো, রোল করাচ্ছে, তারপরে আবার হলো ব্যানার নিয়ে আসছে, সেই মানুষটা যদি না থাকতো তাহলে আমরা আসলে ক্রিকেটের সৌন্দর্যটা হারাই ফেলতাম। ফজর ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য। সুখ আর শান্তি সব বিবাহিতদেরই, আসলে আমরা সব অবিবাহিত আমাদের দিয়ে খাটাই নিচ্ছে, সব আরামে বসে আছে এখানে। আমাদের ক্যামেরাম্যান এসেছে গাড়ি নিয়ে। আজকে আমাদের সেই কাঙ্কিত বিবাহিত অবিবাহিত মেসেজ হলো এখন টস টাইম। বিবাহিত পক্ষে থাকতে হলো ফজর ভাই, ভাবিদের দোয়া নিয়ে আসে, আর আমরা অবিবাহিত আমরা অনেক জনের দোয়া নিয়ে আসছি। এখন টসে দেখে কি হয় ফজর ভাই, তুলে আর ওদের আছে শেখ মুজিবুর রহমান শুনিছে। আজকে ইনশাল্লাহ আমরা হারা, আরো আর এক বছর ওদেরকে জ্বালা দিতে এটা হলো অবিবাহিতদের হলো প্যাভিলিয়ন, আর এটা হলো বিবাহিতদের প্যাভিলিয়ন। আমরা এখন ফিল্ডিং নামবো, এখন খেলাটা হবে হলো 15 ওভারে 5টা বলার। আমার দিন শেষে সবার কাছে একটা কথাই থাকবে, আসছি আনন্দ করতে, আনন্দ করব, হারি জিতি পরের কথা, সব আমরা এক পরিবার, কিন্তু আমরা পরিবারটা যেন সুন্দরভাবে হাসি খুশি যাইতে পারি। এই বলে আজকে সবাইকে ঈদ মোবারক, জয় কি হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের ক্যামেরাম্যান হিসেবে থাকতেছে আমার ছোট ভাই তাসিন, এং মাহফুজ বোলিং, ওইদিকে আমাদের বেলাল স্ট্রাইকার, ও শট সুন্দর, উপু ভাইয়ের সেকেন্ড বল ব্যাটিং আছে বেলাল ভাই, সুন্দর একটি ফিল্ডিং, আর একটা বল ডট,
4 আমাদের যে বিবাহিত ভাই অপু ভাই ইনজুরি হয়ে গেছে বেড়ে লাগছে আরে কি কষ্ট একদিক দিয়ে আমারে লাভ কারণ অপু ভাই ভালো খেলতেছিল দুই ওভারে 27 রান হয়েছে মোট হৃদয় ভাই বোলিং এসেছে বোলিং এক রান হৃদয় ভাই আরেকটি বল ও অসাধারণ একটি বল ছিল সিঙ্গেল রান ক্যাচের চান্স বাট পাই বেঁধে গেল রত্ন বহার বলিং এবং তানজিদ ভাই ধরে ফেলল বেলাল ভাইয়ের টি শট এবং ভালো ফিল্ডিং গুরু ফজর ভাই ব্যাটিং এ ও ও গায়ে লাগছে নট আউট দিল আম্পিয়ার তানজিদ ভাইয়ের কাছে ও ক্যাচ বেলাল ভাই আউট ভালো একটি বল ছিল এর মধ্যে রাশিয়ান চলে এসেছে তানজিদ ভাইয়ের সাথে রিঙে ও এবারে বোল্ড ও শাবাস বল বোলিং আর ওভার শেষে 120 রান আবারও দুর্দান্ত একটি শট এই দুর্দান্ত শট ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল 14তম ওভারে খেলা চলছে স্ট্রাইকার ইমরান এবারে কিন্তু সজোরে হাঁকিয়েছেন চার হওয়ার সম্ভাবনা কিন্তু না বল হাতে নাম্বার 101 এবার কিন্তু সজোরে হাঁকিয়েছেন ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং আউট এই যে তপু আজকে দুর্দান্ত বল করেছে তিন ওভারে মাত্র 26 রান দিয়ে দুইটি উইকেট সংগ্রহ করেছে কোরিয়া থেকে এসেছে ১৪০ রানের টার্গেট অবিবাহিতদের দিয়ে মাঠ ছাড়ছে বিবাহিতরা 139 রান করছে এই রান আমাদের কাছে কিছুই না 140 এ ব্যাট করে অবিবাহিত কে আমাদের ওপেনিং ব্যাটিং নামে আমাদের ছোট্ট সাব্বির লেফটি সাব্বির এদিকে অপি কনফারেন্স কি কি কনফারেন্স ক ইনশাআল্লাহ জিতবো রেডি ব্যাটিং প্রান্তে এখন অপি বোলিং প্রান্তে বেলাল ইনিংস এর প্রথম বল প্রথম বলই হোয়াইট বল দিয়ে শুরু করলো হোয়াইট বল তৃতীয় বল বেলাল ভালো একটি শট আমরা দেখতে পেলাম রান আউটের চান্স কিন্তু না একটি রান করতে আসছে বেলাল ভালো একটি বল আমরা দেখতে পেলাম বেলালের থেকে অসাধারণ বল করে থাকে বেলাল এর সাথে এক ওভারের খেলা শেষ এক ওভারে 6 রান দেখি ফজর ভাই কাকে বল দেয় বোলিংয়ে ফজর ভাই ব্যাটিংয়ে সাব্বির প্রথম বলে একটা অসাধারণ শট দারুণ একটি শট আমরা সাব্বিরেতে দেখতে পেলাম গুড ব্যাটিং সাব্বির যে ফজর ভাই এর সাথে আরও একটি ভালো শটের সাথে একটি রান নিল সাব্বির বেলাল ধরে নিল একটি রান গুড ব্যাটিং ভাই খেলবে এটা খেলা ভাই পাঁচ নম্বর বল করতে ফজর ভাই রেডি ব্যাটিংয়ে অপি এরই সাথে মনে হচ্ছে ক্যাচ নাকি ছয় আমরা একটা অসাধারণ ছয় দেখতে পেলাম ভালো শট ড্রপ ক্যাচ দেখলাম রান আউটের চান্স এবং নট রান আউট হয়নি শট মিস করছে লাইভ পাসিস কাজে লাগা ভালো একটি শট এর সাথে একটি রান রান আউট নেওয়ার চেষ্টা করছিল দেখতে দেখতে তিন ওভারে খেলা শেষ তিন ওভারে 32 রান আমাদের 0 উইকেট সাব্বির অসাধারণ খেলতেছে অপি অনেক ভালো খেলতেছে বিবাহিতদের মুখে হাসি নাই সব চলে গেছে টেনশনে চার নম্বর ওভার বল করতে নাহিদ ব্যাটিং তো অপি প্রথম বলই অপি তুলে দিল এরই সাথে মিস প্রথম বলে ক্যাচের চান্স ছিল কিন্তু ধরতে পারলো না আসলে টেনশনের মাথায় কি করবে বুঝে পাচ্ছে না বোল্ড নেবো বোল্ড উড়ি কনফিডেন্স গুড লাক সে বললো বোল্ড করবে দেখে কি হয় অপি স্ট্রাইকে একটা বাজে বল অপি মিস করলো চার ওভারে 40 রান নম্বর ওভার বল করতে আসলো ফজর ভাই ব্যাটিং অপি
ভালো, এটি ক্যাচের চার্জ নাকি ছয়? অপি একটা অসাধারণ ছয় মারলো, আর মুখে কোনো হাসি নাই কারণ সে টেনশনে আছে বাসায় কিভাবে মুখ দেখাবে। এটির সাথে আমার দলীয় রান 50 রান। অজর ভাই অসাধারণ এটি বল করলো। What a shot! তিন তিনটি বাউন্ডারি, লাস্ট বল, তিন তিনটি বাউন্ডারি, নাইস কম্বিনেশন, লাস্ট বল, এটা ভালো রান আউটের চান্স, কিন্তু না। এর সাথে ওভার, 5 ওভারে 63 রান, আমাদের আর অল্প রান লাগে। অপি আর সাব্বির অসাধারণ খেলে যাচ্ছে, বহুত রান লাগে, বহুত রান। এটি ক্যাচের চান্স, এটি ক্যাচের চান্স নাকি ড্রপ? হ্যাঁ, আবারও ড্রপ। দ্য কিং বিলাস বলিং, কুটি কুটি পায়ে আগাচ্ছে বিলাস, ব্যাটিংয়ে অপি, এর সাথে একটি ভালো বল। বিবাহিতের মুখগুলো সব শুকাই গেছে কারণ হারে যাচ্ছে। বিলাসের লাস্ট বল, দেখি কি হয় এই বলটি। এই বলটি ক্যাচের চান্স, ক্যাচের চান্স এবং ক্যাচ। নতুন ব্যাটসম্যান হিসেবে আসতেছে হৃদয়, অসাধারণ খেলে থাকে। সেনা বিলাল দায়িত্ব নিতে আসলো 8 নম্বর ওভারে, দেখি কি হয়। ব্যাটিংয়ে সেই সাব্বির, সেই সাব্বির যার কথা না বললেই নয়, যার মারি হলো পুকুর, সে একটা বিপদ আমাদের হলো, অবিয়তদের একটা বিপদই হলো সাব্বির। ভালো খেলে যাচ্ছে, হোয়াট এ শট। আসলে বলে আর বলে খুব গরম লাগছিল, তাই সাব্বির চেষ্টা করলো কিভাবে বলকে ঠান্ডা করা যায়। একটা বছর মুখ দেখে পারবেন না ভাই, হাই রে হাই, হাই রে হাই ভাই। ব্যক্তিগত রান 50-এর কাছাকাছি, হোয়াট এ বল এবং 4 রান বাই 4, 9 ওভারের খেলা শেষ, 101 রান, 36 বলে 39 রান লাগে মাত্র। 10 নম্বর ওভারে বল করতে আসলো মাস্টার রবিন, ব্যাটিং এর হৃদয়, প্রথম বলে হৃদয় মারল 6, দারুণ একটি 6 আমরা দেখতে পেলাম হৃদয়ের থেকে, হৃদয়ের ব্যাটিং। আরও একটি, হোয়াট এ শট, দারুণ একটি শট আমরা দেখতে পেলাম মাস্টারের থেকে, এই হৃদয়ের থেকে, ব্যাটিং এর হৃদয়, মাস্টার বলিং। সাব্বির বলে সেই বিবাহিত বিলাস, বিবাহিত বেলাল এই দিকে হাতে তালি দিচ্ছে এবং 1 রান, এবং স্ট্রাইকে আসলেন আমাদের সেই স্টার ব্যাটসম্যান তানজিদ হাসান। বিবাহিত বেলাল তার নিজ দায়িত্বে কিপার নিলেন, তারা এখনো চাচ্ছে তারা ম্যাচ জিতবে, কিন্তু যেটা এখনো অসম্ভবই প্রায়। বিবাহিত বেলাল বিবাহিত বিলাসকে উৎসাহ দিচ্ছে সুন্দর বল করার জন্য, এর সাথে সুন্দর একটি শট এবং 4-এর মার, অবিবাহিত হৃদয় ওরফে তানজিদ হাসান। মনে হচ্ছে এটাই তার অবিবাহিত লাস্ট গেম, সামনে বছর তাকে বিবাহিত দলে দেখতে পাবেন আপনারা বেলালের সাথে। এর সাথে আরেক তানজিদ ভাইয়ের 6, বিবাহিতর হাইরে যে যার মতো যে কোনা পাচ্ছে দৌড় মারতেছে, সবাই যে যত দ্রুত পারে গাড়ি তুলতেছে আর দৌড় মারতেছে। পলা ভাই, পলা ভাই, পলা, আমাদের সাব্বির হিরো, গুড ব্যাটিং ভাই, ভাই খেলবি, গুড ব্যাটিং। ওয়াও, তোমার চশমাটা খুব ভালো লাগতেছে, কোথায় ঘুরতে গেছিলা তোমরা সবাই? কৃষি পর্বে গেছিলা, আচ্ছা ঘুরো তাহলে। হ্যাঁ, এখন আমরা ছোট ছিলাম তখন এভাবে সাইকেল নিয়ে অটো নিয়ে রিক্সা নিয়ে ঘুরতাম, তো ওই জিনিসটা আমরা এখন মিস করতেছি বড় হওয়ার পর, ওই ভালোবাসা, ওই আবেগ, ওই উল্লাসটা আমাদের হারাই গেছে। এখন জিতলাম, জিতার পরে খুবই ভালো লাগতেছে। এর হাসি আপনারা মিস করেন মামা, তোমার এটা ডিমান্ডিং হাসি, এই সাব্বির মামার হাসি আমরা সবাই ভালোবাসি। এখন আমাদের অবিবাহিত যারা তাদের মুখে উল্লাস থাকবে, আর বিবাহিতদের দিয়ে এখন ছবি তোলাবো, তুলো দায়িত্বটা তুমি নাও ছবি তোলার। হ্যাঁ, এটি আজকে তোমার শাস্তি, আমরা একটা হাসি খুশি মুখ নিয়ে বাসায় যাইতে পারছি, তার একটাই কারণ যে আমরা জিতছি 1 বছর, এখন আমরা ইচ্ছা মতো খেপাবো তাদের, তারা কোনো কথা বলতে পারবে না, তারা সহ্য করবে যেহেতু আমরা 1 বছর সহ্য করছি। যেহেতু আপনারা ক্রিকেট ব্লগ ভালোবাসেন, এর জন্য ক্রিকেট ব্লগ এখন কন্টিনিউ আসবে, আর যারা আমাদের সাথে খেলতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।